আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজ ভাবে। মঙ্গলবার বিজেপির ডাকা 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধের আংশিক সারা শিলিগুড়িতে। দোকানপাট সব বন্ধ থাকলেও রাস্তায় কিছু পরিমাণ যানবাহন চলাচল করছে। কি বলবেন এই যে মৃত্যু রাতের অন্ধকারে পোস্টমর্টেম কালা বুমটা নামা। দেখুন, একদিকে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্বদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, তারপরে আমরা গতকাল দেখেছি পুলিশের নৃশংসতা, একটা শান্তিপূর্ণ মিছিলের উপর কিভাবে লাঠিচার্জ করে কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিলকে একটা অশান্তির পরিবেশ তৈরি করা যায় এবং আমাদের একজন কার্যকর্তার প্রাণহানি হয়েছে। গতকাল রাতে রাতের অন্ধকারে তার পোস্টমর্টম করা হয়েছে এবং নিহতর পরিবারের উপরে পুলিশ প্রশাসনের বারংবার যে চাপ, সেই চাপ কিন্তু সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং আমরা দেখেছি যে মুচলেকা লেখানোর কথা বারবার উঠে আসছে, সেই মুচলেকা কিন্তু সেই পরিবারকে দিয়ে লেখানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই পরিবারের পাশে রয়েছি, সাথে রয়েছি এবং আমরা সর্বতোভাবে সেই পরিবারের পাশে মানবিক দিক থেকে আমরা থাকবার আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা অঙ্গীকার দিয়েছি এবং সেই জন্যই আজকে আমরা সেই পরিবারের পাশে থাকবার জন্য যাচ্ছি। অন্ধকারকে বেছে নেওয়া, দেখুন আমরা এর আগেও দেখেছি হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পরে তার পোস্টমর্টেমের রিপোর্ট আসবার আগেই সেখানকার পুলিশ সুপার একটা আত্মহত্যার ঘটনা বলে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি মাম্পি সিংহ রায়ের মৃত্যুর পরে পুলিশ প্রশাসন তার যে মা এবং বাবা তাকে কিন্তু অ্যারেস্ট করে, আর একই রকম ঘটনা, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তিও কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়ে একটা নিহতর পরিবারের পাশে না থেকে তাদের জন্য সহমর্মিতা প্রকাশ না করে কী করে তাদের উপরে চাপ দিয়ে এই ঘটনাটাকে সুন্দরভাবে একটা নাটকীয়ভাবে অন্য রূপ দিয়ে যাতে নিজেদের দোষ থেকে এড়িয়ে যেতে পারে সেই জন্য কিন্তু পরিবারের উপরে চাপ দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।